দেশে কোটা আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্ট মাসে বহু ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশবাসী। এরপর ছাত্র জনতার তোপের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর শেখ হাসিনার সকল অপকর্মের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। টানা 15 বছর ক্ষমতায় থাকাকালে নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। সম্প্রতি তার উপর করা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য উপদেষ্টা আসিফ নজরুলকে চিঠি দিল নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেই চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি ব্যক্তিদের মৃত্যুদণ্ড চায় না এইচআরডব্লিউ। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে লেখা চিঠিতে এইচআরডব্লিউ এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তার এই প্রত্যাশার কথা জানান। এর আগে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সীমাবদ্ধতা ও সমালোচনার কথা চিঠিতে তুলে ধরেছে এইচআরডব্লিউ। অতীতের সেই অভিজ্ঞতার আলোকে 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর আগেই মৃত্যুদণ্ডের বিধান বাতিল সহ ট্রাইব্যুনালের আইন সংশোধনের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। চিঠিতে আরো বলা হয়েছে, শেখ হাসিনা সহ আরো অনেকেই ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মৃত্যুদণ্ড ব্যবস্থা বিলোপ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চললে ভারত সহ অন্য দেশগুলোর উচিত বাংলাদেশে বিচার প্রক্রিয়াকে সমর্থন জানানো এবং প্রত্যর্পণ চুক্তি মেনে চলা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।